বড়হাট অঞ্চলে, ৯ নম্বর বড়হাট অঞ্চলে কাঠরঙ্গাতে আজকের এই এরা কয়েকদিন আগে যে প্রাকৃতিক দুর্যোগ নিম্নচাপের ফলে যে প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ ঘর ছাড়া মানে ঘর আশ্রয়স্থলে আছে, গ্রামের মধ্যে এখনও জল আছে রাস্তায়, তাই সেই কাঠরঙ্গা বাজারে গিয়েছিলাম। সেখানে দুর্গত মানুষদের অবস্থা দেখতে চারিদিকে জল, একবার দ্বীপের মধ্যে চারিদিকে জল, মাঝখানে স্থল। সেখানে কিছু যোগ্যতা সৎসঙ্গ এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে কিছু শুকনো খাবার বিতরণ হলো, এবং ওখানে লোকাল পঞ্চায়েতের উদ্যোগে ওখানে রান্না করে খাওয়ার, প্রায় ২০০০ মানুষকে রান্না করে খাওয়ার দেওয়া হচ্ছে এবং সেখানে বিতরণ হচ্ছে। বলছি, গতকাল ডিবিসির পক্ষ থেকে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়া হয়তো, তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় কি প্লাবিত হওয়ার আশঙ্কা? এটা তো ডিবিসির জল প্রতি বছরই ছাড়ে, ডিবিসির জলটাতে পূর্ব মেদিনীপুরে খুব একটা ক্ষতি হয় না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষতি হয়। ডিবিসির জল প্রতি বছরই রাজ্য সরকারকে না জানিয়ে ওরা ছাড়ে, কেন্দ্রের একটা, এটা একটা বাংলাকে বঞ্চিত করার একটা মনোভাব। এর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।